জিএসটির প্রভাব মুক্ত হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, দাবি করেছেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রেটাই বেঙ্গল আয়োজিত দশম রিয়েলটি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে দেবাশিস সেন বলেছেন, তথ্যই বলছে দেশের অন্য সেক্টরের থেকে অনেক বেশি উন্মুক্ত রিয়েলটি সেক্টর। রিয়েল এস্টেট সেক্টর অনেক ক্ষেত্রেই সারা ভারতবর্ষে আবার রিকভার করছে, সেটা তো আমাদের তথ্যই প্রমাণ করছে। ইনোভেটিভ ওয়েতে আমরা যদি মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে কিন্তু এই সেক্টর আরও দ্রুত মানুষের সেবায় আসতে পারবে। সকলেরই বাসস্থান দরকার এবং হাউজিং ফর অল গভর্নমেন্টের একটা মিশন। তার সঙ্গে যুক্ত এবং এক্সপোতে অংশগ্রহণ করা আরিয়া, সিদ্ধা, বিলানি, গাঙ্গুলি, জৈন, অম্বুজা, নেওঠিয়ার মতো 20টি প্রপার্টি গ্রুপ প্রায় 100টি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কলকাতা এবং জেলার সেই সব প্রজেক্ট মানুষের কাছে জমি বাড়ি সংক্রান্ত বহু নতুন অপশন খুলে দেবে বলে মনে করেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। অভিনবভাবে ইনোভেটিভ ওয়েতে আইটি ইউজ করে, টেকনোলজি ইউজ করে, পার্সোনালাইজেশন করে কী করে মানুষের কাছে মানুষের চাহিদাকে পূর্ণ করা যায়, এটাই আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই প্রপার্টি ফেয়ারে একই ছাদের তলায় এত বেশি সংখ্যক ডিলার স্টলগুলি থেকে মানুষ নতুন অনেক কিছু জানতে পারবেন বলেও দাবি করেছেন তিনি। ডিজিটাল দুনিয়ায় মানুষ বাড়ি জমিও কিনছেন অনলাইনে, সে সংক্রান্ত যে কোনো রকম সমস্যার সমাধানও রিয়েলটি এক্সপোতে হবে বলে জানিয়েছেন ক্রেডাইয়ের প্রেসিডেন্ট নন্দু বিলানি। ছিলেন ক্রেডাইয়ের অন্যান্য আধিকারিকরা। 19 তারিখ পর্যন্ত চলবে ক্রেডাইয়ের এই রিয়েলটি এক্সপো। ছোটা প্রজেক্ট আমি বলছি, তার মধ্যে আমাদের 4টে প্রজেক্টের উপর স্কাইওয়াক হচ্ছে, উইচ ইজ এ ইউনিক ফিচার। সো ফার আমরা দেখেছি অন্য কেউ কোম্পানি ইন্ডিয়াতে করছে না। অ্যান্ড স্কাইওয়াক ইজ এ ফেসিলিটি ফর মিডল ইনকাম গ্রুপ অ্যাট অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্ট উইদাউট এনি এক্সট্রা চার্জেস ফ্রম আস। অনন্যা নাম কা প্রজেক্ট হ্যাঁ, যা 300 ফ্ল্যাট হম লোক বনা রে, আর এক হম লোক টলিগঞ্জ মে ট্র্যাম ডিপো লিয়ে থে অভি রিসেন্ট গভর্নমেন্ট সে 4 একর মে, টলিগঞ্জ মেট্রো স্টেশন কে সামনে হ্যাঁ, ওয়াহ 300 ফ্ল্যাট হম লোক লঞ্চ কর রে হ্যাঁ, তো ও সব ফ্ল্যাট হম লোক ইয়া ডিসপ্লে করকে লঞ্চ করনে ওয়ালে হ্যাঁ।